সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আর আজকের এই ভিডিওটিতে থাকছে তোমরা যারা মেডিকেলে চান্স পেয়ে গেছো কিংবা যারা ওয়েটিংয়ে রয়েছো তাদের জন্য কী করণীয় রয়েছে এবং যারা চান্স পেয়েছ তাদের ক্ষেত্রে কবে ভর্তির প্রক্রিয়া শুরু হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় বাজিয়ে রাখবে হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষের এম প্রথম বর্ষের ভর্তি প্রক্রিয়া আগামী মে থেকে শুরুর পরিকল্পনা করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর পবিত্র রমজান ও আসন্ন ইদুল ফিতরের কারণে মে মাসে ভর্তি শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে তো স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের সূত্রে জানা গেছে যে ডেন্টাল ভর্তি পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত মেডিকেলের প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম শুরু করতে চায় না অধিদপ্তর আগামী বাইশ এপ্রিল ডেন্টাল ভর্তি পরীক্ষা অনুসরণ তো এরপর এম বিবিএস এর ভর্তি পরি কার্যক্রম শুরুর পরিকল্পনা ছিল তবে রমজান মাসে শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম শুরু হলে ভর্তিচ্ছু এবং অভিভাবকদের এক জেলা থেকে অন্য জেলায় বা আরেক জেলায় চলাচল করতে সমস্যা সম্মুখীন হতে হবে এই অবস্থায় রোজার ঈদের পর ভর্তি কার্যক্রম শুরু করা হবে তো তোমরা যারা ডেন্টাল ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ কিংবা প্রস্তুতি নিচ্ছ পরীক্ষা দিবে তাদের ক্ষেত্রে বলে রাখি এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে কারণ এই চ্যানেলে তোমাদের নিয়মিত আপডেটগুলো আপলোড করা হবে তো অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো এই ছিল তোমাদের মেডিকেলের যারা চান্স পেয়েছ তাদের ক্ষেত্রে সর্বশেষ আপডেট তো পরবর্তী কোনো আপডেট এলে অবশ্যই জানিয়ে দেওয়ার চেষ্টা করব আর তোমরা যারা রয়েছো তাদের কমেন্ট বক্সে যদি তোমাদের কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই অবশ্যই তোমাদের মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিও কিংবা তোমাদের কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকলে অবশ্যই জানিয়ে দিতে পারো আর একটি কথা যারা ওয়েটিংয়ে রয়েছে তাদের ক্ষেত্রে বলে রাখি তোমরা অন্য অন্য ভার্সিটির এখন তো তোমাদের মেডিকেল পরীক্ষা হয়েই গেছে তো যেহেতু তোমার চান্স হয়নি তুমি যদি একটু ভালো মার্ক নিয়ে পাশ করে থাকো তাহলে অবশ্যই অন্য অন্য মেডিকেলে চান্স হওয়ার সম্ভাবনা রয়েছে কিংবা ওয়েটিংয়ে থেকে থাকো তাহলে চান্স হওয়ার সম্ভাবনা রয়েছে তারপরও তুমি ভার্সিটির প্রস্তুতিটা নিয়ে রাখতে পারো এখনও প্রায় দু তিন মাস সময় রয়েছে তোমার ভর্তি পরীক্ষার এবং তুমি যদি ইচ্ছা করো যে গুচ্ছ পরীক্ষা দিবে কিংবা তোমার মেডিকেল সরি কৃষিগুচ্ছ পরীক্ষা দিবে তাহলে কিন্তু তুমি অনেক সময় পাচ্ছ ছয় সাত মাস সময় পাবে কারণ কৃষিগুচ্ছ পরীক্ষাটি কিন্তু এবছর সবচেয়ে শেষে হবে তো এবছরের শেষ শেষের দিকে হবে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তোমরা অনেক সময় পাচ্ছ তোমরা যারা চান্স হয়নি তারা তাদের অন্য এই সব বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তুতি নিতে থাকো তাহলে আশা করি ভালো একটা ফলাফল তোমরা পেতে পারো তো এই ছিল আজকের এই ভিডিওটি তো পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমার মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দাও এবং পাশে থাকা থাকে বেলাইকনটি বাজিয়ে রেখো ধন্যবাদ